व्यातित्य मरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूल रूपाय तस्मै श्री गुरवे नमः। नमो गुरुभ्यो नमः, नमो ब्राह्मणे नमः, नमो ब्राह्मणेभ्यो नमः। যারা আমার আলোচনা শুনছেন তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জ্ঞাপন করে আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। আমাদের সনাতন আর্য হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে ঈশ্বরের নির্গুণ নিরাকার রূপেরও যেমন উপাসনা করা হয়, তেমনি প্রতিমা বা মূর্তি আদির মধ্য দিয়ে সগুণ সাকার সবিশেষ রূপেরও ভজন পূজন করা হয়ে থাকে। এজন্য বেদাদি শাস্ত্রে নিরাকার বাচক যে বচন সেগুলো উপলব্ধ আছে, আবার সগুণ সাকার বিগ্রহেরও বর্ণনা পাওয়া যায়। আমি ইতিমধ্যে ব্রাহ্মণ গ্রন্থ গৃহ্যসূত্র আদি থেকে ঈশ্বরের সগুণ সাকার সবিশেষ রূপের যে অর্চনা সে সমস্ত নিয়ে একটি আলোচনা করেছিলাম। হিন্দু শাস্ত্রে প্রতিমা পূজা এ ধরনের একটা শিরোনামে আমি এই আলোচনা করেছি, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে ধর্মশাস্ত্র থেকে ঈশ্বরের সগুণ সাকার রূপ অর্থাৎ মূর্তি পূজা প্রতিমা পূজার বর্ণনা কিছু কিছু আমি আপনাদের দেখাব। বিশেষত্ব এই যে এ সমস্ত স্মৃতিবচনে ঈশ্বরের যে প্রতিমার অর্চনার কথা রয়েছে সেই প্রতিমা অর্চনার বিধিতে সরাসরি বেদের মন্ত্রভাগের প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ বেদের মন্ত্রভাগের সূক্ত থেকে সেখানকার মন্ত্রগুলো নিয়ে নিয়ে ঈশ্বরের মূর্তি বা প্রতিমার বিভিন্ন উপচারে পূজার বিধি ব্যবস্থা রয়েছে, সেগুলো নিয়ে আজকে কয়েকটি আপনাদের সামনে দেখাবো। প্রথম স্মৃতি থেকে ধর্মশাস্ত্র থেকে মূর্তি পূজা বা প্রতিমা পূজার যে বিধি সেটি দেখাবো, এবং সেই বিধিতে যে সমস্ত বেদ মন্ত্রের উল্লেখ হয়েছে তারও কিছু কিছু অংশ আপনাদের দেখাবো। বিষ্ণু সংহিতা এর 65তম অধ্যায়, এখানে বলছেন অথাতঃ সুস্নাতঃ সুপ্রক্ষালিত পাণিপাদঃ স্বাচান্ত দেবতার্চয়ং স্থলে বা ভগবন্ত মনাদি নিধনম বাসুদেবম অভ্যর্চয়েত। এক, দ্বিতীয় শ্লোকে অশ্বিনঃ প্রাণস্তৌত ইতি জীবদানম দত্ত্বা যুঞ্জতে মন ইত্যানুবাকেন আবাহনম কৃত্বা জানুভ্যাম পাণিভ্যাম শিরসা চ নমস্কারম কুরিয়াত। তৃতীয়তে বলছেন আপহিষ্ঠেতি তিস্রভিরার্ঘম নিবেদায়েত। এবার অনুবাদে দেখুন, বলছে অনন্তর উত্তম রূপে স্নান, তদন্তে উত্তম রূপে হস্তপদ প্রক্ষালন ও তৎপরে উত্তম রূপে আচমন করিয়া দেবপ্রতিমাতে কিংবা স্থলে অর্থাৎ ঘটাদিতে জন্ম মৃত্যু রহিত ভগবান বাসুদেবের পূজা করিবে। সেই পূজার বিধিতে দেখুন মন্ত্র বলছেন অশ্বিনা প্রাণস্তৌত, এই মন্ত্র দ্বারা জীবদান করিয়া যুঞ্জতে মানা, এই অনুবাক দ্বারা আবাহন করিয়া জানুদয় পানিদয় ও মস্তক দ্বারা, এই পঞ্চাঙ্গ দ্বারা অর্থাৎ পঞ্চাঙ্গ ভূমিতে স্পর্শ করাইয়া নমস্কার করিবে। আপহিষ্ঠা ইত্যাদি তিন মন্ত্র দ্বারা অর্ঘ্য হিরণ্যবর্ণা ইত্যাদি মন্ত্র দ্বারা পাদ্য, এইসব বলছেন সোনাপ ধনবর্ণা আচমনীয় দান করবে, ইদম আপ প্রবাহত মন্ত্র দ্বারা স্নানীয়, এই বিধিগুলো রয়েছে। এখানে আমরা এই 4, 5, 6 থেকে শুরু করে এই 15তম শ্লোক পর্যন্ত বিভিন্ন মন্ত্রের বর্ণনা পাচ্ছি। এই মন্ত্রে ধূপদান, এই মন্ত্রে দীপদান তেজয়সী, এই মন্ত্রে দীপদান দধিক্রাবণ, এই মন্ত্রে মধুবর্কদান, এইসব বলছে কিন্তু এখানে 65 অধ্যায়। তো আমি যেটা বলছিলাম দেখুন, এখানে প্রথমেই কিন্তু দেবতা অর্চনম স্থলে অর্থাৎ ভগবানের প্রতিমা নির্মাণের বর্ণনা আছে এখানে, দেব প্রতিমা, এবং সেই দেব প্রতিমা অর্জন বা পূজন করতে গিয়ে যে মন্ত্রগুলো রয়েছে ইঞ্জাতে মানা, এই মন্ত্রটি কিন্তু ঋগ্বেদেও আছে যজুর্বেদেও আছে। তো যজুর্বেদে যদি যাই সেই যজুর্বেদের আমরা কিন্তু 11 অধ্যায়ে এটি পেয়ে যাব। যেমন শুক্ল যজুর্বেদ দেখুন 11 অধ্যায়ে 4 মন্ত্র, যুঞ্জতে মানা উত যুঞ্জতে ধিও বিপ্রা বিপ্রস্যা বৃহত বিপশ্চিতা ইত্যাদি, 11 অধ্যায়ে 4 মন্ত্র। এইখানে যে স্মৃতিতে বলছেন যে যুঞ্জতে মানা, এই অনুবাক দ্বারা আবাহন করবে, দেব প্রতিমাতে ভগবানের আবাহনের কথা বলছে, সেই আবাহনের মন্ত্রটি কিন্তু সরাসরি বেদের মন্ত্রভাগে অর্থাৎ যজুর্বেদের শুক্ল যজুর্বেদ সংহিতার 11 4 মন্ত্রে এই যুঞ্জতে মানা এই মন্ত্রটি কিন্তু রয়েছে। এছাড়াও এইটি ঋগ্বেদেও আমরা
যদি খুঁজি তাহলে ঋগ্বেদ সংহিতাতেও, ঋগ্বেদ সংহিতাতেও ওই পঞ্চম মণ্ডলের 81তম সূক্তে সেই মন্ত্রের বর্ণনা রয়েছে। পঞ্চম মণ্ডলের 81 সূক্তের একদম প্রথম মন্ত্রটি ওইটা, যুঞ্জতে মানা উত যুঞ্জিত ধিও বিপ্রা বিপ্রাসিয়া বৃহতা বিপাশ্চিতা ইত্যাদি। এইটি ঋগ্বেদ সংহিতার পঞ্চম মণ্ডলের 81 সূক্ত প্রথম মন্ত্র, এবং এই মন্ত্রের বিনিয়োগ এইখানে বিষ্ণু সংহিতায় হয়েছে। সেইখানে আবাহন করার অর্থাৎ দেব প্রতিমাতে ভগবানের আবাহন করা। তারপরে দেখুন এখানে আপহিষ্ঠেতি, এই আপহিষ্ঠা এই তিন তিন মন্ত্র রয়েছে, তিনটি মন্ত্র দেখুন এখানে আপহিষ্ঠা ইত্যাদি তিন মন্ত্র দ্বারা অর্ঘ্য প্রদানের কথা বলছেন। দেব বিগ্রহ বা দেব প্রতিমা দেব মূর্তিতে অর্ঘ্য প্রদান, সেইটাও এই আপহিষ্ঠা মন্ত্র রয়েছে। সেই মন্ত্রটা কিন্তু বেদ মন্ত্র, এইটাও আমরা এই যজুর্বেদ সংহিতাতে পাব, শুক্ল যজুর্বেদ সংহিতা এর 36তম অধ্যায় গিয়ে সেই মন্ত্র রয়েছে, তিন প্রকারের মন্ত্র। যদি আমরা 36 অধ্যায় যাই তাইলে 14তম মন্ত্র থেকে শুরু করে এই মন্ত্র পেয়ে যাব। আপহিষ্ঠা মায়া ভুবাস্তা না ঊর্জে দধাতনা মাহে রানায় চক্ষসে ইো বাহাশী বা তামা রসস্তস্য ভাজয়তে নাহা উষতিরিব মাতরহা তসমা অরঙ্গা গমাম বোধস্য ক্ষয়জিন্বথ ইত্যাদি। এটা কিন্তু শুক্ল যজুর্বেদ সংহিতার 36তম অধ্যায়ের এই 14, 15, 16 এই তিনটি মন্ত্রের বর্ণনা রয়েছে, এবং এই তিন মন্ত্র দ্বারা এইখানে বিষ্ণু স্মৃতিতে বলা হচ্ছে যে আপহিষ্ঠা ইত্যাদি তিন মন্ত্র দ্বারা অর্ঘ্য প্রদান করবে। এছাড়াও যে স্বর্ণ আপধানবান না, এই সমস্ত কিন্তু বেদ মন্ত্র, এইগুলো দ্বারাও আচমনীয় এই শ্রুতি বাক্য দ্বারা এইসবের বর্ণনা আমরা পাই। এইবার আমরা 77 স্মৃতিতে যাব, সেখানেও কিন্তু দেবমূর্তি দেব বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্র আদির মূর্তির বর্ণনা পেয়ে যাব, সেই মূর্তি পূজার বর্ণনা পেয়ে যাব। যেমন এই 77 সংহিতার আমরা যদি দ্বিতীয় অধ্যায় যাই তার 22 এবং 23 শ্লোকে এটা পাব। এখানে বলছেন নিষ্কহেমনা তু কর্তব্য দেবহা শ্রী বৎসলাঞ্চনহা পট্টবস্ত্রেণা সংবেষ্ট্যহ পূজায় তং বিধানতঃ। অনুবাদে বলছে নিষ্ক পরিমিত সুবর্ণ দ্বারা শ্রী বৎসলাঞ্চন দেব শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি নির্মাণ করিয়া, শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি নির্মাণ করিয়া পট্টবস্ত্র দ্বারা ওই মূর্তি বেষ্টিত করত, উক্ত দেবের পূজাবিধি অনুসারে পূজা করিবে। এইটি 77 সংহিতার 22 এবং 23 শ্লোকে শ্রীকৃষ্ণ মূর্তির বিধিবত পূজার বর্ণনা আমরা পাই। এছাড়াও পঞ্চম অধ্যায় যদি আমরা যাই সেখানে ইন্দ্রমূর্তির বর্ণনা রয়েছে, দেখুন এইটা পঞ্চম অধ্যায় 77 সংহিতার পঞ্চম অধ্যায়। এইখানে 17 শ্লোক থেকে 17-18 যদি পড়ি, তস্যোপরি ন্যাসে স্বর্ণ পাত্রে দেবম সুরেশ্বরম সুবর্ণ নিষ্কশকেন নির্মিতম বজ্রধারিণম যয়েত পুরুষ সূক্তেন বাসবম বিশ্বরূপিণম। এখন বলছে তদুপরি স্বর্ণপাত্র রাখিয়া তাহাতে 6 নিষ্ক পরিমিত সুবর্ণ দ্বারা স্বর্ণ দ্বারা নির্মিত দেবরাজ প্রতিমা স্থাপন করিয়া বিশ্বরূপী ইন্দ্রদেবকে পুরুষ সূক্ত মন্ত্র দ্বারা পূজা করিবে। পুরুষ সূক্ত ঋগ্বেদের 10ম মণ্ডলে রয়েছে, 10ম মণ্ডলের 90তম সূক্তটা পুরুষ সূক্ত, সেই মন্ত্রে ইন্দ্রের পূজার কথা এখানে বলছি, ইন্দ্রমূর্তির। তারপরে দেখুন এখানে 20-21 এই মন্ত্রের একটা বর্ণনা করছেন, দেবানামাদি বা দেবা ইত্যাদি মন্ত্রে, সেইখানে ইন্দ্রমূর্তির কথা দেখুন। দেবানামাধি বা দেবা ইত্যাদি মন্ত্র উচ্চারণ করত সে পাপ শান্তি আচার্যকে যথানিয়ম সহস্রাক্ষ দেব প্রতিমা দান করিবে। এখানেও দেব প্রতিমার বিধিবত মন্ত্রাদি উচ্চারণ করে আচার্যকে প্রদানের কথা রয়েছে। এছাড়াও আরও এইখানে এই পঞ্চম অধ্যায়ে আপনারা অন্যান্য মূর্তির কথাও পাবেন, কুবের আদিরও এখানে রয়েছে বর্ণনা। এইটি 77 সংহিতার পঞ্চম অধ্যায় আমরা পাই। আমরা দেখতে পারলাম বিষ্ণু স্মৃতি এবং 77 আদিতে সেখানে দেব প্রতিমা দেব মূর্তির বর্ণনা বিধিবত রয়েছে, এবং তা অর্চনা করতে গিয়ে বেদের মন্ত্রভাগ থেকে
সেই মন্ত্রগুলো চয়ন করে সেখানে প্রয়োগও দেখানো হয়েছে। অতএব আমরা নিষ্কর্ষ এটা বলতে পারি যে বেদের মন্ত্রভাগে যে সমস্ত মন্ত্র রয়েছে সেগুলোকে নিয়েই যে সবিশেষ সাকার ব্রহ্মের মূর্তি বা প্রতিমা স্থাপন করে তার অর্জন করা যায়, সেইটি এই সমস্ত ধর্মশাস্ত্রের মধ্য দিয়ে মন্ত্রদ্রষ্টা ঋষিগণ, ঈশ্বর উপলব্ধ ঋষিগণ আমাদের সামনে এনেছেন। এবং তারই ধারাবাহিকতায় এখনও বিধিবত বিভিন্ন আচার্যদের অনুসারীগণ, যারা প্রকৃত ধর্মাচার্য, প্রকৃত পরম্পরার অনুসারী, তারা ঈশ্বরের সবিশেষ সাকার সগুণ ব্রহ্মের যে রূপ, সেই রূপের মূর্তি বা প্রতিমা নির্মাণ করে অর্চন পূজন করে থাকেন। সুতরাং ঈশ্বরের মূর্তির বা ভগবানের দেবতার মূর্তি পূজার বিধিবত বর্ণনা হিন্দু শাস্ত্রে, ধর্মশাস্ত্রে স্পষ্ট করে রয়েছে। এ বিষয়ে বিভ্রান্তি বা মতদ্বৈতের কোনো অবকাশ নেই। আপনাদের সকলের প্রতি পরমপিতার দিব্য করুণা ধারা প্রার্থনা করে আমার আজকের আলোচনার ইতি টানছি। যদত্রা সৌষ্ঠবাম কিঞ্চিত তদ গুরুরে বা মে নাহি, যদত্রা সৌষ্ঠবাম কিঞ্চিত তান মামাই বা গুরুর নাহি। ওম শান্তিহি শান্তিহি শান্তিহি।